রাজ্যে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, কাজ ও খাদ্যের দাবি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করার দাবিতে পথে নামল সিপিআইএম। এদিন দলের তরফে আয়োজিত এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আমরা জানি যে আগামী 2023 বিধানসভার নির্বাচনে ত্রিপুরা রাজ্যের জনগণ গত 57 মাসের যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে জনগণের, এই অভিজ্ঞতার নিরিখে আমরা বলতে পারি প্রতিটি জনপদে মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা কাজ করছে, প্রতিক্রিয়া কাজ করছে, আগামী দিনে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে বামপন্থী ফ্রন্ট সরকার গঠন করার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আজকে এই মিছিলে এগিয়ে যাচ্ছি।